بسم الله الرحمن الرحيم যে দেশেই থাকি পৃথিবীর যে প্রান্তেই বসবাস করি একদিন ফিরে আসতে হয় গ্রামে আর সেই গ্রাম নিয়ে ইকরা বাংলা টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান প্রিয় বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগত দর্শক আজ আমরা হাজির হয়েছি মৌলভী বাজার জেলার ঐতিহাসিক এবং প্রবাসী অধ্যুষিত একটি গ্রাম উত্তর মুলায়ম এই গ্রামের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে অধিকাংশ পরিবার প্রবাসী এবং দৃষ্টিনন্দন বাড়ি আজ আমরা সেই বাড়ি সেই গ্রাম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সাথে রয়েছি আমি আহমদ সেলিম দর্শক একটি ঐতিহ্যবাহী মসজিদ একটি প্রাচীন মসজিদ দেশি বিদেশি যারাই উত্তর মুলায়ম গ্রামে প্রবেশ করেন তাদেরকে শুরুতেই যেন স্বাগত জানায় এই মসজিদ এই মসজিদের সুউচ্চ মিনার মসজিদের পাশেই রয়েছে আরেকটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান যে শিক্ষা প্রতিষ্ঠান দিনের আলো ছড়িয়ে দেওয়ার কল্যাণে কাজ করছে ১৯৬৪
98 ইংরেজি থেকে আমি এই উত্তরমুলাই মল্লিক সরাই ঈদগাহ জামে মসজিদের দায়িত্বে এবং মাদ্রাসার পাশাপাশি উত্তরমুলাই মল্লিক সরাই আলিম মাদ্রাসার দায়িত্বেও আছি। আমাদের এই মাদ্রাসা এবং মসজিদ এই উত্তরমুলাইম ও মল্লিক সরাই দুই মৌজার মানুষের পৃষ্ঠপোষকতায় আজকে চলে আসতেছে। এখানে ছাত্রাবাস আছে, এতিমখানা আছে, এতিমখানায় বা ছাত্রাবাসে ছাত্র প্রায় 148 জনের মতো ছাত্র এখানে থাকা খাওয়া করে লেখাপড়া করতেছে। আজকে দীর্ঘদিন থেকে এগুলো চলে আসতেছে। এই এলাকার মানুষ যারা বিত্তবান, যারা লন্ডন এবং আমেরিকা ইউরোপের দেশে যারা থাকেন, এরাই এদের মাথার গাম পায়ে ফেলা এই কষ্টার্জিত অর্থগুলা দিয়ে এই পৃষ্ঠপোষকতা করে যাচ্ছেন। আমরা প্রতি নামাজের প্রতি অক্তের পর ফজর, জুহর, আসর, মাগরিব, এশা প্রতি অক্তেই জামাত নামাজ আদায় করে আমরা তাদের জন্য দোয়া করতেছি। বিশেষ করে এই এলাকায় আমি আজ প্রায় 22 বছর যাবৎ দেখতেছি মানুষের মধ্যে খুব সম্প্রীতি, সহানুভূতি, একে অন্যে দয়াদ্রতা এবং সহমর্মিতা যেভাবে দেখতেছি ইতিপূর্বে আর কোথাও আমি এইভাবে দেখি নাই। তাদের এই দয়াদ্রতা, সহমর্মিতা, একে অন্যে যে যোগাযোগ, এই সমস্ত যেন আমি চাই যেন আরও দীর্ঘদিন থাকে, অটুট থাকে। তাদের এই ভালোবাসা, তাদের এই মহব্বত যেন আরও বৃদ্ধি পায় আমরা দোয়া করি। বিশেষ করে আমাদের এই মাদ্রাসায় একটা বিল্ডিং হবে, সরকার বাহাদুর, বাংলাদেশ সরকার বাহাদুর প্রায় 4 কোটি টাকার মতো বরাদ্দ করেছেন। এই দক্ষিণ পাশে 60 তলা ভবন একটা হবে, আমরা আশাবাদী এই ভবন হইলে পরে আমাদের মাদ্রাসার শ্রেণীকক্ষের যে অভাব সেটা দূর হবে। এই এলাকার মানুষের সব সময় সব পৃষ্ঠপোষা তাদের ওরা করে যাচ্ছেন, আমরা তাদের জন্য প্রাণ খুলে দোয়া করি। আমাদের ছাত্ররাদেরকে নিয়ে প্রতি অক্তে নামাজের পর ছাত্রদেরকে নিয়ে আমরা পার্শ্ববর্তী বিশাল গুরুস্থান আমরা জিয়ারত করি এবং প্রতি অক্ত মাগরিবের নামাজের পর আমরা সুরা ওয়াকেয়া পড়ে তাদের জন্য দোয়া করি, এশার নামাজের পর সুরা মুলুক পড়ে আমরা তাদের জন্য দোয়া করি। এইভাবে দোয়া করে করে আমরা যাচ্ছি তাদের সেখানে রুজি রোজগারের মধ্যে, আয় উপার্জনের মধ্যে যেন আল্লাহ বরকত দান করে আমরা তাদের জন্য সবসময় দোয়া করি। আমি প্রায় 7 বছর যাবৎ এই মসজিদে খতিবের দায়িত্বে নিয়োজিত আছি। এই এলাকার মানুষ অত্যন্ত ভালো, তাদের ব্যবহার অত্যন্ত ভালো। আমি 7 বছরের মধ্যে তাদের ব্যবহারে খুবই সন্তুষ্ট এবং এই গ্রামের মানুষের একে অপরের প্রতি খুবই মহব্বত। আমরা খুবই শান্ত শিষ্টভাবে এখানে বসবাস করতে আসি। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এইভাবে রাখেন। এই এলাকার প্রায় মানুষ প্রবাসে লন্ডন আমেরিকায় থাকেন, আমরা তাদের জন্য দোয়া করি এবং লন্ডন থেকে প্রায় সময় আসেন, আসলেও তারা আমাদের সাথে মধুর ব্যবহার করেন, খুব সুন্দর আচরণ করেন, টাকা পয়সার কোনো অহংকার নেই, বড়াই নেই, আমরা আমাদের সাথে খুবই ভালো আচরণ করেন, আমরাও তাদের জন্য দোয়া করি, ওরাও আমাদের জন্য দোয়া করেন। বাড়ি নয় যেন এক একটি প্রাসাদ, প্রতিটি বাড়ি দৃষ্টিনন্দন, প্রতিটি বাড়ির পরিবেশ শৈল্পিক কারুকাজে মাখা। সেই বাড়িগুলো দেখে বোঝার উপায় নেই এটি বাংলাদেশে না দেশের বাইরে।
মৌলভীবাজার সদর উপজেলার ৬ নং হাটুনা ইউনিয়নে অবস্থিত আমাদের উত্তর মুলায়ম গ্রাম। আসলে এই উত্তর মুলায়ম গ্রামের বেশিরভাগ জনগণই প্রবাসে অবস্থান করে, বিশেষ করে লন্ডন, আমেরিকা সহ বিভিন্ন প্রবাসে অবস্থান করে। আর এই আমাদের এলাকাটা আজকের যে সৌন্দর্য তৈরি হয়েছে, এটা মূলত প্রবাসীদের কারণেই। আর প্রবাসীরা শুধু এই সুন্দর বাড়িঘর নয়, সামাজিক উন্নয়নে আমাদের প্রবাসীরা অনেক ভূমিকা পালন করছে। আমাদের প্রবাসীরা প্রবাসে থেকে আমাদের শিক্ষার জন্য স্কুল মাদ্রাসা সহ বিভিন্ন অন্যান্য কাজ করেছেন এবং এই এলাকার সামাজিক উন্নয়নে আর্থমানবতার সেবায় বিশেষ করে প্রবাসীদের অবদান এই সবচাইতে বেশি। আর এলাকার যুব সমাজের জন্য এই উত্তর মুলায়ম এলাকার প্রবাসীরা, বিশেষ করে লন্ডনে অবস্থানরত সবাই, এই যে বর্তমান সমাজে যুব সমাজদের ঐক্য তৈরির জন্য বিভিন্ন কার্যক্রম করে চলে যাচ্ছেন। আমরা প্রবাসীদের ধন্যবাদ জানাই এবং প্রবাসী অধ্যুষিত এই এলাকাটায় প্রবাসীদের অর্থায়নেই মূলত চলছে। আর দেশে যারা আছে তারা শিক্ষা, ঐক্য, খেলাধুলা নিয়ে সব দিকে এগিয়ে যাচ্ছে এই উত্তর মুলায়ম গ্রাম। আর আসলে এই গ্রামটি অত্যন্ত সুন্দর। আমার জন্ম এই গ্রামে, আমি আমাকে নিজেকে ধন্য মনে করি এই গ্রামের জন্ম হওয়ার জন্য। উত্তর মুলায়ম তো আমাদের বাড়ি, উত্তর মুলায়ম ওই লাম্পাবাড়ি আমাদের বাড়ি। বাড়ির মাঝে অনেক ঘর আছে ফাঁকা। আগে কুড়ে ঘর আছিল, সনবাসর ঘর আছিল, টিনর ঘর আছিল, এরপরে ফাঁক হয়েছে। রাস্তাঘাট নিত্য নতুন হয়েছে কিছু কিছু, একটা স্কুল হয়েছে আপনার নিত্য নতুন, একটা মাদ্রাসা হয়েছে নিত্য নতুন, কাম চলছে মাদ্রাসার। আমরা বলছি যাতে তো তো আমরা বাড়িঘর লই আসলাম, ছোটো বাড়িঘর আছিল। আমাকে তো প্রবাসী হয়েছেন বেশি, বিদেশ গেছেন, বালাগর দরজা মানারা, শিক্ষায় শিক্ষিত মানুষ, অনেক ছেলেবেলে ভাড়া পরে আমেরিকা পরে লন্ডন পরে কিবা বিদেশ লেখাপড়া করতে আছে অনেক ভাই বাতিদা নাতি নাতল আমাদের। আমাদের গ্রামটা অনেক সুন্দর। আমাদের গ্রামের উত্তমলের মৌলিক সরাইদ প্রায় মানুষই প্রবাসী, বুঝছেন, প্রবাস জীবনে আছেন সবই, সবার প্রত্যেক ঘরে ঘরেই আমাদের একজন মানুষ প্রবাসী আছে। আর আমাদের এলাকাতে একটা নতুন স্কুল হয়েছে আমাদের বাড়ির পাশে, খুব সুন্দর। আর এই আমাদের এলাকার ভিতরে মৌলিক সরাইদ উত্তমলায় খুব বড় একটা মাদ্রাসাও আছে। দর্শক, এই গ্রামের অনেক কৃতি সন্তান লন্ডন কিংবা আমেরিকার মতো শহরে বসবাস করছেন। তারা কেউ উচ্চশিক্ষিত, কেউ ব্যবসায়ী, কিংবা কেউ শিল্পপতি। সেই মানুষগুলোর শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে। যদিও সম্প্রতি সেই পুরনো জীর্ণ ঘরটি ভেঙে নতুন দালান তৈরি করা হচ্ছে।
উত্তর মোলায়েম আমাদের মৌলভীবাজার জেলার মধ্যে একটি আদর্শ গ্রাম। এই গ্রামটার ঐতিহ্য, এই গ্রামের মানুষের সুনাম এবং পরিচিতি গোটা মৌলভীবাজার জেলাব্যাপী ছড়িয়েছে এবং এই গ্রামের অনেক বড় বড় দণ্ডাঢ্য ব্যক্তি রয়েছেন, অনেক বড় বড় ব্যবসায়ী রয়েছেন, অনেক বড় বড় ব্যবসায়ী যারা লন্ডনের মাটিতেও ব্যবসা করছেন তাদের অনেকের নাম, আমি কারো নাম নিচ্ছি না, অনেকের নাম অনেক রয়েছেন, একাধিক মানুষ রয়েছেন। আর এই গ্রামের একটি বিশেষত্ব হচ্ছে যে এই গ্রামের যে পারিবারিক বন্ধন, বংশীয় বন্ধন এবং তাদের যে গ্রাম্য যে বিষয়াশয় এগুলোর বিষয়ে তারা খুবই ঐক্যবদ্ধ। এই গ্রামের মানুষ যেমনভাবে দান খয়রাতের দিক দিয়েও এগিয়ে, তাদের আচার আচরণ, পারিবারিক ঐতিহ্য এবং দানশীলতা সব কিছুর দিক দিয়ে আমাদের মৌলভীবাজার জেলার মধ্যে এই উত্তমিলাম গ্রামটি হচ্ছে একটি ঐতিহ্যবাহী গ্রাম। এই গ্রামের সুনাম আমাদের জেলাব্যাপী ছড়িয়ে পড়েছে। খুবই সুন্দর এই গ্রামের প্রতিটি বাড়ি, এক একটি বাড়ি যেন এক একটি মহল, বাড়ির আঙিনা, বাড়ির চারপাশ খুবই পরিপাটি। তবে অধিকাংশ পরিবারই তাদের বাড়িতে নেই, অর্থাৎ এই গ্রামের আমরা শুরুতেই যেটি বলেছিলাম, এই গ্রামের অধিকাংশ মানুষ প্রবাসে বসবাস করছেন, যে কারণে বাড়িগুলো অনেকটা ফাঁকাই বলা যায়। বছরে বিশেষ কোনো অনুষ্ঠানে তারা বাড়িতে আসেন। মানুষ মরণশীল, প্রতিটি মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর মৃত্যুর পরেই আমাদের শেষ ঠিকানা এই কবর। এই গ্রামের অনেক আলোকিত মানুষ যারা গ্রামের কল্যাণে কাজ করেছেন সেই মানুষজনও আজ নেই, তারা হয়ে গেছেন কবরবাসী।
দর্শক, আমরা শুরু থেকেই বলছি এই উত্তর মুলায়মের প্রতিটি বাড়ি সুন্দর, প্রতিটি রাস্তাঘাট সুন্দর, কিন্তু যে বিষয়টি বলা হয়নি সেটি হচ্ছে এই বাড়ি এই রাস্তাঘাটের চেয়েও সুন্দর এই গ্রামের মানুষ, তাদের মন, তাদের সম্প্রীতি, তাদের সৌহার্দ্য।